পয়সা যা শুনতে পাচ্ছি তো আমার বাড়ি বিরাট হয়ে যেতে পারতো। আমি তো বিরাট অট্টালিকায় থাকতে পারতাম, দেখলে বোঝা যায় মা মায়ের মতো চাল চলনে থাকে। রাশি রাশি টাকা, থরে থরে সোনা গয়না, মেয়ের ফ্ল্যাট থেকে এত টাকা উদ্ধার হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের মা মিনতি মুখোপাধ্যায় সেটা ভাবতেও পারেননি। প্রকাশ্যেই তাকে আক্ষেপ করতে শোনা গিয়েছে, মেয়ের এত সম্পত্তি জানলে আমরা অট্টালিকায় থাকতে পারতাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই বিপুল সম্পত্তি কি সত্যিই অর্পিতার, নাকি ইডির হাতে চলে যাওয়ার পর সেটা চলে গিয়েছে সরকারের খাতায়? এখন কোথায় আছে ওই রাশি রাশি টাকা? কি হবে অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার হওয়া স্বর্ণ ভাণ্ডারের? নিয়ম অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতারের পর তল্লাশিতে যে 50 কোটি টাকার ওপর নগদ ও কয়েক কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে সেগুলি এখন কোর্ট এক্সিবিট, তার সিজার তালিকা জমা দেওয়া হয়েছে আদালতে। এই অবস্থায় সাধারণভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মালখানায় মজুদ করে রাখা হয় উদ্ধার হওয়া বা বাজেয়াপ্ত হওয়া টাকা। এক্ষেত্রেও সিজিও কমপ্লেক্সে ইডির হেফাজতেই নিয়ে আসা হয়েছে এই ট্রাঙ্ক ভর্তি টাকা ও গয়না। ইডির সূত্র জানিয়েছে, পার্থ ও অর্পিতা হেফাজতে থাকাকালীন আরও কয়েকটি জায়গায় তল্লাশির সম্ভাবনা রয়েছে, আরও টাকা ও সোনা উদ্ধার হতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না ইডির তরফ থেকে। তাই আপাতত ট্রাঙ্ক বন্দি অবস্থায় থাকছে উদ্ধার হওয়া টাকা। এই টাকা পরবর্তী সময়ে ইডির নিজস্ব লকার বা ভল্টে রাখা হতে পারে, আবার ইডির বিশেষ অ্যাকাউন্টেও জমা করা হতে পারে এই বিপুল পরিমাণ অর্থ। কিন্তু তার মানে এই নয় যে এই টাকার মালিক হয়ে গেল ইডি। অর্পিতা এই টাকা সুদ সমেত ফেরত পেতে পারেন। যেহেতু এই ফ্ল্যাটগুলি থেকে টাকা উদ্ধার হয়েছে তার মালিকানা অর্পিতা মুখোপাধ্যায়ের নামে, তাই এই টাকা অর্পিতার বলেই ধার্য করা হচ্ছে। এমনকি অর্পিতা যদি ওই টাকা পার্থবাবুর বলে দাবিও করেন, তবুও সিজার লিস্টে ওই টাকা অর্পিতার ফ্ল্যাট থেকে মিলেছে বলেই দেখানো হবে। নিয়ম অনুযায়ী অর্পিতার বিরুদ্ধে ইডির মামলা যতদিন না নিষ্পত্তি হচ্ছে ততদিন ইডির হেফাজতে থাকবে ওই টাকা ও সোনা। অভিযুক্ত যদি আদালতে নথি পেশ করে প্রমাণ করতে পারেন ওই টাকা বেআইনি নয় এবং ওই টাকার মালিকানা তাঁর, তাহলে তিনি সুদ সহ সেটা ফেরত পাবেন। কিন্তু বিচার প্রক্রিয়া শেষে যদি প্রমাণিত হয় ওই টাকা অর্পিতার নয়, বেআইনি, তাহলে সেটা সত্যিই চলে যাবে সরকারের খাতায়। সংবাদ প্রতিদিন .in।